প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির বেলা 12:30 মিনিটের সংবাদে। আপনাদের সাথে আছি আমি মেমরি জাহান শিমু। শ্রোতাই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের পৌনে এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যবসায়ীরা। ঈদ যাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির আজ দ্বিতীয় দিন, আজ দেয়া হচ্ছে 18 এপ্রিলের টিকিট। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় নেই স্টেশনের চিরচেনারু। নরসিংদীতে প্রকাশ্যে সিএনজি রিফিলিং স্টেশন থেকে গ্যাস দেয়া হচ্ছে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছে পুরো সংবাদে। রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তথ্য সংগ্রহ করছে ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মার্কেট কমিটি। এদিকে সকালে আবারও ভস্মীভূত বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। সকাল 8টায় ভবনটির 4তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত মঙ্গলবার আগুনে বঙ্গবাজারের 5টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে 5000-এর বেশি দোকানপাট পুড়ে ছাই হয়েছে। এই আগুনের রেশ কাটতে না কাটতেই আবার আরেক মার্কেটে আগুন লাগলো। প্রিয় দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী মহিবুল কাদের, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহিবুল, কি বলছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, আর বাইরে কি ব্যবসার জন্য বসার কোনো সুযোগ পেয়েছেন তারা, কি বলছেন জানান মহিবুল। মহিবুল, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? মহিবুল আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব। ঈদ যাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির আজ দ্বিতীয় দিন, আজ দেয়া হচ্ছে 18 এপ্রিলের টিকিট। রেল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। শতভাগ টিকিট শুধু অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে, ফলে কমলাপুর রেল স্টেশনের সেই চিরচেনা রূপ নেই। রেল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দ্বিতীয় দিনে বিক্রি হচ্ছে 18 এপ্রিলের টিকিট। একইভাবে 11 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে 21 এপ্রিলের টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে 15 এপ্রিল থেকে। ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন 18 থেকে 27 এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন 20 থেকে 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। কোটা পূরণ না হওয়ায় আবারও বাড়ল হজ নিবন্ধনের সময়। 11 এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়ে ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে। এ নিয়ে অষ্টমবার সময় বাড়ানো হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা 11 এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলেও জানানো হয়। এবার হজের খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় নিবন্ধনের কোটা পূরণ হচ্ছে না, ফলে সময় বারবার বাড়াতে হচ্ছে। দেড় দশকে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় আছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মাহমুদ আব্দুল হামিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। বিকেলে জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টানা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের রোল মডেল। রাকিব হাসানের রিপোর্ট। মাননীয় স্পিকার,
জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। অধিবেশনের শুরুতেই ভাষণ প্রদান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সংসদের গৌরবোজ্জ্বল 50 বছর, জাতীয় সংসদের ইতিহাস নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই বিশেষ অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। আমি আশা করি মাননীয় সংসদ সদস্যগণ তাদের বক্তব্যে সংসদের ইতিহাসের পাশাপাশি সংসদ পরিচালনায় বঙ্গবন্ধুর রীতিনীতি, কর্মকৌশল এবং স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসকেও দেশবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। গত 14 বছরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সকল যোগ্যতা অর্জন করেছে জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ বলেও জানান রাষ্ট্রপতি। গত 14 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সকল যোগ্যতা অর্জন করেছে। তার নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। রাজনৈতিক মত পার্থক্য ও নীতি আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সংসদকে গণতন্ত্র ও উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করার ক্ষেত্রে কোনো ভিন্নতা থাকতে পারে না। রাষ্ট্রপতির সংসদ কক্ষ ত্যাগ করার পর সংক্ষিপ্ত বিরতি দিয়ে আবারও শুরু হয় বিশেষ সংসদের পরবর্তী অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী প্রস্তাব সাধারণ বিধি 147। গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যপ্রণালী বিধির 147 বিধির আওতায় প্রস্তাব উত্থাপন করেন, যেখানে বাংলাদেশের জাতীয় সংসদ সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু রূপে জনগণের জীবনমান উন্নয়ন এবং আশা আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে অব্যাহতভাবে কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে একটি প্রস্তাব রাখেন তিনি। সংবিধানের অঙ্গীকার সমূহ পূরণে আমরা সকলে একযোগে কাজ করব, গড়ে তুলব আগামীর সুখী, সমৃদ্ধ, উন্নত, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা, এই হোক আমাদের প্রত্যয়। আলোচনায় অংশ নিয়ে সবাইকে প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানান শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সকল সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য সকলকে এই প্রস্তাবটি গ্রহণ করবার জন্য আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পরে প্রস্তাবটিকে সমর্থন দিয়ে আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। আজকে আমাদের প্রধানমন্ত্রী যে প্রস্তাবটা রেখেছেন, একটা সুন্দর প্রস্তাব, উনি ডিটেইলস বলছেন। জাতির জনক বঙ্গবন্ধু একটা লক্ষ্য নিয়ে রাজনীতি করেছেন। আজকে যে সুবর্ণ জয়ন্তী আমরা 50 বছর পালন করছি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এই ধারাকে নরসিংদীতে দিনে রাতে প্রকাশ্যে সিএনজি রিফুইলিং স্টেশন থেকে শত শত সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিক্রি হচ্ছে লাখ টাকার গ্যাস। বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধ উপায়ে গ্যাসবাহী কাভার্ড ভ্যানে গ্যাস পরিবহন করাই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অন্যদিকে অবৈধ এই বিক্রির ফলে তৈরি হচ্ছে গ্যাস সংকট। প্রতিনিধি তৌহিদ মিঠুনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী নরসিংদী জেলায় 19টি সিএনজি রিফুয়েলিং স্টেশন রয়েছে। তার মধ্যে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদী ও ইটাখোলার বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনে প্রকাশ্যে অবৈধ উপায়ে শিল্প কারখানায় বিক্রি করা হচ্ছে সিএনজি গ্যাস। অনিরাপদ অবস্থায় অবৈধ উপায়ে এসব গ্যাস বিক্রির ফলে দেখা দিচ্ছে নিরাপত্তার হুমকি। না তা তো আমি জানি না, কোম্পানি ফ্যাক্টরিটা চালানোর জন্য নেই আর কি, আমি বুঝি না। এক মাস ধরেই আপনার এ করা হয়, যখন গ্যাস লাইনে না থাকে তখনই নেওয়া হয়, আর যখন লাইনে গ্যাস থাকে তখন আর নেওয়া হয় না। এক গাড়িতে শতাধিক সিলিন্ডারের গ্যাস বিক্রি করার কোনো নিয়ম নেই। বিস্ফোরক অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন তিতাসের এই কর্মকর্তা। অবৈধ যে প্রসঙ্গগুলো আছে, যেমন অবৈধ বা গ্যাস ব্যবহার করছে, এর জন্য আমরা দেখভাল করতেছি ব্যাপারটা নিয়ে। আর আপনার যে প্রসঙ্গটা বললেন যে ট্রান্সফারের মাধ্যমে উন্নত নিচ্ছে, এটা দেখবেন বিস্ফোরক অধিদপ্তর, আপনাদের উচিত হবে দিনে দিন তাদের সঙ্গে যোগাযোগ করে যত ব্যবস্থা নিতে পারে সেই ব্যবস্থা করা। অবৈধ উপায়ে গ্যাস বিক্রি করলে দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নির্দিষ্ট কিছু পয়েন্ট থাকে যেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান যারা এলপিজি যাদের লাইসেন্স আছে তারাই কিন্তু এগুলো সরবরাহ করে থাকে। এর বাইরে যদি এই ধরনের যেটি আপনি বলছেন, আমাদের তিতাস গ্যাসের সাথে যোগাযোগ করব এবং তাদেরকে নিয়ে আমরা এটা আইনগত ব্যবস্থা নিব। এসব অবৈধ উপায়ে গ্যাস বিক্রি দ্রুত বন্ধ করার দাবি সংশ্লিষ্টদের।
এস এম হামিম, মাই টিভি নিউজ ডেস্ক। নানা সমস্যায় জর্জরিত ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতাল। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি ও ডায়রিয়া সহ 18টি ওয়ার্ড রয়েছে হাসপাতালটিতে। 60 জন চিকিৎসক এখানে কাজ করার কথা থাকলেও আছেন মাত্র 22 জন। 23 জন কনসালটেন্টের বিপরীতে কাজ করছেন মাত্র 7 জন। এছাড়া 1 জন চিকিৎসক দিয়েই চলছে মেডিসিন বিভাগ। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তা বিজুচ্ছাস। নির্মাণের 3 বছর পর 19 জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভোলার 250 শয্যার হাসপাতালটির কার্যক্রম উদ্বোধন করেন। তবে হাসপাতালের আন্তঃবহির্বিভাগ, বহির্বিভাগ ও রোগ নির্ণয় বিভাগের কোনোটিতে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। 100 শয্যার হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি জনবল, ফলে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। সেলেনেটা দিয়ে রাখছে, ধরুন রক্তের ব্লেডটা বেশি হয়, বেশি হয় মানে দিয়ে দিল অনেক হালে কেউ আইয়া চায় না। ভর্তি হওয়ার পর্যন্ত এই পর্যন্ত ডাক্তার আসো নেই, জিজ্ঞেও নেই। আছে আধুনিক যন্ত্রপাতি কিন্তু নেই প্রয়োজনীয় মেডিকেল টেকনোলজিস্ট, তাই 3 বছর ধরে ব্যবহার না হওয়ায় বিকল হয়ে পড়ে আছে অনেক যন্ত্রপাতি। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীদের পাঠিয়ে দেওয়া হয় অন্যত্র। ব্রেন টিউমার এখন ডাক্তার এখানে চিকিৎসা দেয় না, বলছে ঢাকা নিয়ে যেতে, তো আমাদের পক্ষে ঢাকা নেওয়া সম্ভব না। ডাক্তার বা টেকনিশিয়ান দরকার, সে পরিমাণ টেকনিশিয়ান আমাদের মনে হয় নাই, কিন্তু এটা যদি থাকে তাহলে আমাদের ভোলাবাসীর জন্য অনেক উপকৃত হতো। মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে, প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। 250 রোগীর এগেনস্টে যে ম্যানপাওয়ার তা আমরা এখনো পাইনি, সেই প্রেক্ষিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, মাননীয় সচিব স্যারের সাথেও আমি দেখা করেছি, আমরা আশা করি খুব শীঘ্রই আমরা ম্যানপাওয়ার পেয়ে যাব। শামস্তা বিজুচ্ছাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার ঈদবাজারের খবর। রমজানের শুরুতেই ঈদের বার্তা পৌঁছে যায় ঘরে ঘরে, তাই অনেকেই রমজানের সূচনাতেই ঈদের কেনাকাটায় নেমে পড়েন। তবে নরসিংদীর বেলাবো ও রায়পুরায় কাপড়ের মার্কেটগুলোতে এখনও জমে ওঠেনি বেচাকেনা। ব্যবসায়ীরা আশা করছে ঈদ যতই দিন ঘনিয়ে আসবে ততই বাড়বে কাঙ্ক্ষিত বেচাকেনা। প্রতিনিধি আমিনুল হকের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে জমকালো পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা, তবে এখনও জমে ওঠেনি নরসিংদীর বেলবো ও রায়পুরার ঈদের বাজার। কাপড়ের মার্কেটগুলোতে নেই ক্রেতাদের তেমন ভিড়। ঈদ যতই ঘনিয়ে আসবে বেচাকেনা ততই বাড়বে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সামনে আশা আছে, মানুষ বলবে যে উঠবে বাজারে, দিনের মধ্যে মনে হয় বেচাকেনাটা বাড়বে, এখন মোটামুটি বেচাকেনা আছে ইনশাআল্লাহ। কাস্টমার দেখা গেছে মাল চয়েস করে ঠিকই, কিন্তু কাপড় নিতেছে না। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবারের সব ধরনের কাপড়ের দাম একটু বেশি, তবে অনেকেই শেষ সময়ের ভিড় এড়াতে বেছে নিচ্ছেন পছন্দের পোশাক সামগ্রী। বাজারের যে অবস্থা, এদিকে ঈদের বাজারের নিরাপত্তা নিয়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের এই বাজারটাকে সামনে রেখে, উৎসবটাকে সামনে রেখে যেন অতিরিক্ত মূল্যে কোনো কিছু বিক্রয় না করে ক্রেতাদের কাছে, সেই বিষয়টার উপর আমাদের কঠোর নজরদারি এবং মনিটরিং রয়েছে। ঢাকা থেকে মানুষজন মেলা বলতে আসতে পারে, নিজ ঘর বাড়িতে এসে সুন্দরভাবে ঈদ করতে পারে, এই জন্য আমরা সতর্ক আছি। পছন্দের পোশাক নিয়ে হাসি মুখে ঈদের আনন্দ উপভোগ করবে সবাই এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। এস এম হামিম, মাই টিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাউসিয়ায় রয়েছেন সহকর্মী আমেনা হীরা, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হীরা, বিপণী বিতানগুলোতে ঈদ কেনাকাটার জন্য কিরকম ভিড় দেখছেন আপনি? মেমরি, এই মুহূর্তে আমরা আছি নিউ মার্কেট এরিয়ার গাউসিয়াতে, এবং আপনি জানেন যে সবসময় কিন্তু ছুটির দিনগুলোতে গাউসিয়া মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় থাকে, এবং শুধু তাই নয়, এবার ঈদকে সামনে রেখে আজকে যেহেতু শনিবার ছুটির দিন আছে, ঈদকে সামনে রেখে কিন্তু আজকে প্রচুর পরিমাণে গাউসিয়া মার্কেটে আপনি ভিড় দেখতে পাবেন। আমরা যদি একটু দেখাই মেমরি, আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু উপচে পড়া ভিড়।
আমরা এতদিন বিগত দিন কিন্তু আমরা এই ধরনের ভিড় একেবারেই দেখতে পারিনি মার্কেটগুলোতে। কিন্তু আজকে যদি আমরা দেখি, যেহেতু রমজান প্রায় মাঝামাঝি সময়, রমজান মাঝামাঝি প্রায় শেষের দিকে আছে, এই কারণে কিন্তু লোকজনের একটা উপচে পড়া ভিড় আজকে আমরা লক্ষ্য করতে পারছি। আর যেহেতু ছুটির দিন, এবং মেমোরি আপনি জানেন যে এই গাউসিয়া মার্কেট নিয়ে কিন্তু ফায়ার সার্ভিস কয়েকদিন আগেও কথা বলেছিল যে এখানে কিন্তু একটি ঝুঁকিপূর্ণ একটি মার্কেট। বঙ্গবাজারে আগুন লাগার পরে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে গাউসিয়া মার্কেটটি কিন্তু ঝুঁকিপূর্ণ, এখানে কিন্তু আগুন নির্বাপনের জন্য কিন্তু আসলে কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই। তো যে কারণে এখানে প্রচুর পরিমাণে মানুষজন আসে, সুতরাং এখানে যেহেতু আগুন নির্বাপনের কোনো ব্যবস্থা নেই, কর্তৃপক্ষ সেই ব্যাপারে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলবো যে সে ব্যাপারে আসলে কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু তারা করছেন কিনা। এবং আজকে যদি ঈদের বাজারের কথা আমরা বলি, আমরা এসে বিক্রেতাদের সঙ্গে কিছু কথা বলছিলাম, বিক্রেতারা যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে আজকে কিন্তু অন্যান্য যে দিনগুলো ছিল সেই দিনগুলো থেকে কিন্তু আজকে একটু ভিড় অনেক বেশি, এবং তারা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু বিক্রি করতে পারছে। কিন্তু তারপরও তারা যেহেতু গত 14 দিন বিক্রি করতে পারেনি সেইভাবে, তার কারণে কিন্তু তারা শঙ্কায় আছেন যে একটা তাদের ব্যবসা একটা ধস নামতে পারে। তো আগামী যেই দিনগুলো আছে ঈদকে সামনে রেখে, এই দিনগুলোতে যদি তারা বেচা বিক্রি কিন্তু আজকের মতো যদি এরকমভাবে করতে পারে, তাহলে কিন্তু তাদের যে ব্যবসায়িক যে একটা ধসের চিন্তা তারা করছেন, সেই শঙ্কা থেকে কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবেন, এটা কিন্তু তারা মনে করছেন। এবং ক্রেতারা যেটি বলছেন যে যেহেতু মুসলিম ধর্মাবলম্বীদের সবচাইতে বড় একটি অনুষ্ঠান হচ্ছে ঈদুল ফিতর, তো ঈদুল ফিতরে যত সমস্যাই হোক না কেন, আজকে তীব্র তাপদাহের মধ্যেও কিন্তু তারা এর জন্য শপিং করতে চলে আসছে। তো এই পর্যন্ত আসলে মেমোরি গাউসিয়া থেকে আমার কাছে সর্বশেষ এতটুকুই ছিল। ধন্যবাদ হীরা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদ যত এগিয়ে আসছে ততই বেচাকেনা জমে উঠেছে মাদারীপুরের কালকিনির বিভিন্ন বিপণী বিতানগুলোতে। পরিবার পরিজন নিয়ে নতুন পোশাক কিনতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রতিটি দোকানে রাখা হয়েছে নতুন নতুন ডিজাইনের বাহারি রঙের পোশাক। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের পাঠানো তথ্য আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রমজানের এই সময় এসে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন বিপণী বিতান, কাপড়ের দোকান, এমনকি ফুটপাতের দোকানগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতাদের আনাগোনা। ফ্যাশন কিংবা পোশাকে সবসময় উৎসবে রং খোঁজেন ক্রেতারা, তাই ডিজাইনের ভিন্নতা আনতে সাধ্যের কমতি নেই ছোট বড় শপিং মলগুলোতে। পছন্দ মতো পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন ক্রেতারা, তবে বৈশ্বিক মন্দার কারণে কাপড়ের দাম কিছুটা বেশি বলে অভিযোগ বেশিরভাগ ক্রেতাদের। ঈদের মার্কেটে মাল খুব আছে কিন্তু দামটা খুব চড়া, মধ্যবিত্ত মানুষের খুব সমস্যা হয়ে যাইতেছে। ঈদের মার্কেট করতে দাম মোটামুটি একটু বেশির ভিতরে দেখি, যদি পছন্দ হয় নিয়ে নিব। এখনো কিনি নাই তো দাম জিগাচ্ছি, মোটামুটি দাম এখনো ভালোই। এদিকে ক্রেতাদের বেশি দামের অভিযোগ মেনে নিচ্ছেন বিক্রেতারা, তবে 15 রোজার পরে বেচা বিক্রি বাড়বে আশাবাদ তাদের। কাস্টমার আসে, দেখে, দাম করে, দেখে চলে যায়, এবং আশা করি 15 রোজার পর থেকে পরিপূর্ণভাবে কাস্টমার আসা শুরু হবে মার্কেট। মালের দাম একটু বেশি থাকায় কাস্টমার আসতেছে, নিতেছে। ঈদের সর্বোচ্চ কালেকশনটা করেছি। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন ঈদকে সামনে রেখে জনগণের জানমাল রক্ষায় সবসময় সতর্ক অবস্থানে রয়েছেন তারা। রমজান উপলক্ষে মানুষ নিশ্চিন্তে বাজারঘাট করবে এবং ঈদের বাজার করবে, আমরা সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি, টহল পুলিশ মোতায়েন করেছি। চলতি বছর ঈদ বাজারে আগের 2 বছরের তুলনায় ভালো মুনাফা করার প্রত্যাশা ব্যবসায়ীদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ করব, প্রতিপাদ্য পালিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে সক্রিয় ভূমিকা রাখার জন্য স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনে যুব সমাজকে সৎ, আদর্শবান ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে, আর এর জন্য স্কাউটিং হতে পারে একটি কার্যকর মাধ্যম বলে জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করতে পারে স্কাউট সদস্যরা। তিনি সব শিক্ষার্থীকে স্কাউট সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করার জন্য সব স্তরের স্কাউটস নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মেমোরি জাহান সিমা। আল্লাহ হাফেজ।